আপনার নীতিমালা যেগুলো কিনা আমরা মনে করি যে সমাজের জন্য খুবই ক্ষতিকর তারা চাপায় দিতে সবার উপরে ঠিক আছে এবং আমরা ওই যে যে ইয়েটা তাদের যে ধারণাগুলো সেই ধারণাগুলোর যে ফ্লড সেই সেই নীতিমালা যে ক্ষতিকর ঠিক আছে এইটা তাদেরকে বোঝানোর জন্য আমরা এখানে বসছি এখন আমরা যদি প্রকৃতি একটা গড

এটা ওই গড নিয়ে কথাবার্তা হবে না ভাই এটা ওই যে ওই লোকদের ওই লোক যেটা বিশ্বাস ওই লোকগুলো যেটা বিশ্বাস করে সেই বিশ্বাসের সাথে একেবারে সম্পর্কিত হবে না ভাই মানে এটা একটা অলমোস্ট টাইম ওয়েস্ট হবে আর কি আপনি প্রকৃতি যেটা অলরেডি আছে সেটারে আপনি যদি গড বলেন বা বল যেটা অলরেডি আছে সেটাকে যদি আমি গড বলি হ্যাঁ করতেই পারেন তো না প্রকৃতির যে ফাংশনগুলো ওই ক্রিয়েটর ফাংশনাল ক্রিয়েটর এটাই বলতে যেতেছে ফাংশন ক্রিয়েটর হচ্ছে গড

কোন জিনিসটা সত্য বা কোন জিনিসটাকে সত্য বলে গ্রহণ করার পিছনে যুক্তি তত প্রমাণ আছে সেটা নিয়ে সেটাতে ইন্টারেস্টেড আমরা ঠিক আছে আর আপনি ডিফাইন করতেই পারেন যে যে প্রকৃতি এরকম প্রকৃতি এরা এরা একজন সৃষ্টি করছে হ্যাঁ এটার নাম দিলাম সৃষ্টিকর্তা এখন করলেন আপনি এভাবে ডিফাইন করলেন এটা আমার লাভ হ্যাঁ

হ্যাঁ আমার ধারণা হতে পারে আপনারা সেটাকে আবার ভিন্নভাবে আমাকে বুঝিয়ে দিতে পারেন আমার ধারণা যে এই জিনিসটা যেকোনো একটা জিনিস আমি একটা পয়েন্ট ধারা করবো ওই পয়েন্টটা আমার ধারণা যে এটা ন্যাচারাল বা ন্যাচুরাল পক্ষে সম্ভব নয় এটার পিছনে একটা

যে এই সৃষ্টি করছে যখন আমি দেখলাম পর্যায় সারণের ভিতরে এক থেকে একশো আঠারো পর্যন্ত মৌল আছে বা পরমাণু সিরিয়াল ভাবে সাজানো আছে হ্যাঁ এখানে আমি জিনিসটা বোঝানোর চেষ্টা করতেছি একটা উদাহরণ যে আমি আপনাকে একশো আঠারোটা কার্ড দিলাম প্রতিটা কার্ডে

আমি বলছি আপনি যেটা যে উদাহরণটা দিলেন এখানে যে কাজটা যে কাজগুলো হচ্ছে এগুলো তো আমরা জানি নাকি জানি সম্ভব কারণ আমি সিরিয়াল একশো আঠারো পর্যন্ত দিলাম এখন আপনার কাছে কেন মনে হচ্ছে যে কেউ একজন এক থেকে কার্ড আমাদেরকে দিচ্ছে এটা কেন মনে হচ্ছে আপনার আমার কাছে এই জন্যই মনে হচ্ছে যে এখানে একশো ছয়ত্রিশ নম্বর কার্ডটা কেন আসলো না বা একশো বা দেড়শো নম্বর কার্ডটা কেন আসলো না বা দুইশো নম্বর কার্ডটা কেন আসলো তার মানে আপনি জানেন না ঠিক না এখানে আমার জানা বিষয় না তো ভাই আপনার যে আপনি যে করলেন 136 ভাই আপনি যে প্রশ্নটা করলেন 136 নাম্বার কার্ড কেন আসলো না এই যে প্রশ্নটা কোন এর তো উত্তর তো আপনি জানেন না ঠিক না এটা

সেগুলোর পিছনে যুক্তি তথ্য প্রমাণ আছে ফর এক্সাম্পল আপনি যদি আইফোনের উদাহরণ দেন ভাই আইফোন কি ভাই আইফোন এমনি আসে এই যে এটা যে আমরা যে গ্রহণ করতেছি এটা কিন্তু এই কারণে না এই কারণে না যে সেটা গ্রহণযোগ্য মনে হইতেছে ভাই এটা আমাদের অন্তরে লেখা দিচ্ছে না ভাই সেই জিনিসগুলো আমরা ভেরিফাই করতে পারি আপনি আমাদের আজ আপনি আমাদের এমন একটা উদাহরণ দেন যেটা আমাদের এক্সপিরিয়েন্সের বাইরে কিন্তু এটা গ্রহণযোগ্য এরকম একটা উদাহরণ দেন

টেস্ট করতে পারতেছি না আমাদের এক্সপিরিয়েন্সের বাইরে কিন্তু আমরা এটা এটা মেনে নিছি এটা গ্রহণযোগ্য এরকম একটা উদাহরণ দেন ওটা যদি হয় তারপরে আমরা পরমানন্দ যেতে পারি হ্যাঁ ঠিকই তো ভাই আমরা টেস্ট করতে পারি না এরকম দেখা এরকম মনে হইছে এবং ওটা আমরা গ্রহণ করছি সুতরাং এটা আমরা গ্রহণ করতে পারি যাতে করে প্যারালালটা জানতে পারি এরকম একটা উদাহরণ আমাকে দেন এটার সাথে সাপেক্ষে উদাহরণ তো আমি কোনোভাবেই তৈরি করা সম্ভব না কিন্তু আমি আমার এক্স্যাক্টলি পারবেন না পারবেন না যার মানে হচ্ছে যে যতক্ষণ না পর্যন্ত আমরা দেখাইতে পারবো যে কোন একটা

এই রকম এই পরমাণুর উপর ভিত্তি করে 118টা এখানে তো সুখে এটা হবে তো নাকি আস্তিক ভাই করতে হবে না একচুয়ালি আবার কোশ্চেনটা করেন আমি বুঝি নাই লাস্ট 10 সেকেন্ড আবার বলি আবারো আবার বলি আপনাকে এই যে এই জিনিসটা আপনি তো খেতে হবে মানে হচ্ছে যে আপনি প্রথম উদাহরণে যে জিনিসগুলো বললেন সেই জিনিসগুলো একমাত্র ওই যে আপনি যেটা বলা আপনি 118টা কার্ড আপনি তো দেখাতে পারতেছেন যে আপনি কাজ কাজগুলো করতে পারতেছেন ঠিক না হ্যাঁ এই জিনিসটাকে অ্যাপ্লিকেবল কিনা ভাই এই জিনিসটাকে অ্যাপ্লিকেবল কিনা নেচার এই যে আপনি পরমাণু ক্ষেত্রে বা পিরিয়ডিক টেবলের ক্ষেত্রে যেটা যেটা যে যেটা অ্যাপ্লাই করার চেষ্টা করতেছেন এটা অ্যাপ্লিকেবল কিনা আপনার কাছে কোনো কোনো প্রমাণ আছে কিনা ভাই সেটা আমি জানতে যাচ্ছি আমার কাছে এটার কোনো প্রমাণ নাই এখন আপনি যদি আচ্ছা আসিক ভাই আমি আমি ধর আপনাকে এটা বললাম যে এটা বললাম যে ধরেন আপনার উদাহরণটাকে ব্যবহার করে যদি আমি এটা বলি যে একটা একটা এলিয়েন এসে এটা করে দিয়ে গেছে এটা কি গ্রহণযোগ্য হবে আপনার প্রমাণ দ্বারা কইতে হবে এলিয়েনের বিষয়ে মানে এলিয়েন যে কি বা এলিয়েন যে বাস্তব একটা প্রমাণ তাকে দ্বারা হবে ভাই এলিয়েন হচ্ছে যে এলিয়েন তো কোনো ইয়ে কোনো প্রাণীর ভাই ইয়ে না মানে মানে বৈশিষ্ট্য না যে তারা একটা এলিয়েন অন্য কোন জায়গায় যদি কোনো প্রাণী থাকে তাদের সাপেক্ষে আমরা এলিয়েন আমাদের সাপেক্ষে তারা এলিয়েন এলিয়েন জাস্ট মানে হচ্ছে যে আমাদের না অন্য জায়গায়

যদিও এই এইখান থেকে এই কঙ্কুশ আপনি যাইতে পারেন না আপনি দেখতেছেন একশো আঠারোটা এতটুকুই এতটুকু আপনার জ্ঞানের মধ্যে আছে কিন্তু এই ইনফ্লুয়েন্সটা মেক করা যে আরেকজন আসে দিয়ে গেছে এটা মেক করার জন্য আপনার যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আপনার দেখাইতে হবে যে ন্যাচারালি এই একশো আঠারোটা মৌলিক পদার্থ না কি বলতেছেন আপনি এইটা এক্সিস্টেন্সে আসতে পারে না এটাকে আপনি দেখাইছেন কিনা বলেন

আপনি এখানে বলতে পারেন না যে কেউ না কেউ ভাই একশো আঠারোটা মৌল এখানে দিয়ে গেছে বা এই কারণে কিন্তু এখন পর্যন্ত কেন একশো আঠারোটাই মানে সিরিয়াল মেনটেন বা আস্তে আস্তে মানে তৈরি হইলো আবিষ্কার হইলো আর একশো আঠারোটার বেশি হঠাৎ আবিষ্কার হইলো আচ্ছা ইকবাল ভাই ইকবাল ভাই আমি কি এক্ষেত্রে একটু শেয়ার করতে পারি অবশ্যই অবশ্যই হ্যাঁ বলুন হ্যাঁ আসলে ওনাদের কোশ্চেনটা একশো আঠারোটার পরে কেন হয় না ব্যাপারটা হলো আপনি কি সায়েন্সের স্টুডেন্ট কেমিস্ট্রি পড়েছেন নাকি জাস্ট পিরিয়ডিক টেবিলটাই দেখেছেন না কিছু না আমি খুব ভালো স্টুডেন্ট না আমার ব্যাকগ্রাউন্ড চেক করলে আপনি আমার কোনো নলেজ পাবেন না আচ্ছা ওকে তাহলে মনে হয় আপনার মানে আসলে পিরিয়ডিক টেবিলটা কি কেমিস্ট্রি সম্পর্কে একটু আইডিয়া থাকা দরকার ছিল ফার্স্ট এর ব্যাপারটা হলো যে এখানে ইলেকট্রনের মধ্যে বা প্রোটনগুলোর মধ্যে আর প্রোটন নিউট্রনের মধ্যে একটা ফোর্স কাজ করে এখানে ব্যাপারটা হলো প্রথমত যে আমরা এটা প্রমাণ জানি যে দুইটা বিপরীত চার্জ বিকর্ষণ করে দুইটা বিপরীত চার্জ আকর্ষণ করে আর সমধর্মী চার্জ বিকর্ষণ করে এটা প্রমাণিত সেই সাথে এটাও প্রমাণিত যে ইলেকট্রন নেগেটিভ চার্জ আর প্রোটন পজিটিভ এটাও প্রমাণিত এখন নিউক্লিয়াসের মধ্যে যে পজিটিভ চার্জ আছে পজিটিভ চার্জটা বিকর্ষণ ধর্মী পার্টিকল হওয়ার সত্ত্বেও এরা কেন একত্রে থাকে এটার কারণ হলো স্ট্রং নিউক্লিয়ার ফোর্স আর স্ট্রং নিউক্লিয়ার ফোর্সটা প্রমাণিত এটা প্রমাণ করার জন্য এবং স্ট্রং নিউক্লিয়ার ফোর্স কে উইক নিউক্লিয়ার ফোর্স এর সাথে একসাথ করানোর জন্য তিনজন বিজ্ঞানী নোবেল প্রাইজ পেয়েছে এর মধ্যে আব্দুল সালাম একজন আচ্ছা এখন আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো একটু একটু একবার দেখি হ্যাঁ আমি কোশ্চিনে আসতে দিকে আসছি

যতক্ষণ পর্যন্ত আমরা নাকচ না করতে পারি যে এগুলো ন্যাচারালি আপনার এক্সিস্টেন্সে যতক্ষণ নাকচ না করতে পারি যে ন্যাচারালি এক্সিস্টেন্সে আসতে পারে ততক্ষণ পর্যন্ত ওই অপশনটা সবসময় থাকবে এবং যতক্ষণ না পর্যন্ত পজিটিভ এভিডেন্স দিয়ে দেখাতে পারবো যে কেউ একজন এগুলা পয়ালে দিয়ে গেছে ততক্ষণ পর্যন্ত ওই পজিশনটা গ্রহণ করার জাস্টিফাইড হবে না এখন অন্য সময় তো রীতিমতো প্রসেসটা বলে দেবেন আর কি দুই ভাবে আপনি আস্তিক আসিক ভাই অ্যান্সারটা পাচ্ছেন এখন ঠিক আছে আশিক ভাই

আমি আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আস্তিক ভাই অন্বেষণ ভাই আপনাকে এক্সপ্লেন করবে যে আসলে একশো আঠারো পর্যন্ত কেন হয় একশো আঠারোর পরে আরও সম্ভব কিনা এগুলো এক্সপ্লেন উনি করবেন তো তার আগে আমি যেটা বলবো যে আপনি আসলে যেই জানাটা আপনার এই জানাটার মধ্যে অনেক ভুল আছে যেমন ন্যাচারালি আপনি যে বলতেছেন যে একশো আঠারোটা মৌল এটা ন্যাচারালি মানে কি ইয়া হয়েছে উদ্ভব হয়েছে এই কথাটা আসলে ঠিক না ঠিক আছে আপনার সামান্য আপনি আরও মানে প্যায় সারণের আরো শুরুর দিকেও যদি যান যেমন তেতাল্লিশ নাম্বার হ্যাঁ টেকনিশিয়াম এইটা কিন্তু আপনার ন্যাচারালি তৈরি হয়নি এটা কিন্তু পৃথিবীর মহাবিশ্বের কোথাও পাওয়া যায় না ন্যাচারালি যে এই জিনিসটার উদ্ভব এটা ল্যাবরেটরিতে পরবর্তীতে সাইন্টিস্ট বিভিন্ন রকম ফোর্স প্রয়োগ করে বিভিন্ন মানে কি এনভায়রনমেন্ট ক্রিয়েট করে তারপরে হচ্ছে যে এই জিনিসটা এই জিনিসটার উদ্ভব ঘটাইছে ঠিক আছে তা আপনার আসলে এই জিনিসগুলা জানার পিছনে হচ্ছে আমি বলবো যে কিছু লেখি না 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 ন্যাচারালি পাওয়া যায় না পাওয়া যায় না বাট এটা সফটওয়্যার মাধ্যমে যেটা আবিষ্কার করছে যে ফর্মুলাটা এরকম হইতে পারে যাই হোক আপনি আমি বললাম আমি শুধু এইটুকুই অ্যাড্রেস করছি যে আপনার জানার ভুল আছে ইনফ্যাক্ট একশো আঠারো পর্যন্তও আপনার ওইভাবে ন্যাচারালি পাওয়া যায় না পরবর্তীতে একশো পাঁচটা পর্যন্ত ন্যাচারালি পাওয়া যায় পরবর্তী বেশিরভাগই হচ্ছে যে আপনার ল্যাবরেটরিতে প্রসেস করতে হয় ঠিক আছে এবং সেই কারণটাই হয়তো অন্বেষণ ভাই এখন আপনাকে এক্সপ্লেন করবে যে কেন এবং একশো আঠারো কেন আপনি দুইশো পর্যন্ত যাইতে পারবেন যদি আপনি সেই কজটা ঘটাইতে পারেন এই জন্য আপনার কজটা জানতে হবে যে আসলে কজ ইফেক্টটা কিভাবে কাজ করে এই জিনিসটা আপনি না জানলে আপনার কাছে সব কিছুই ধোয়াশা ধোয়াশা মনে হবে আপনার কাছে মনে হবে যে কেন একশো আঠারোতে এসে থেমে গেল একশো আঠারোর পরে কেন যাচ্ছে না আর এবার একশো আঠারোর পরেও যাওয়া সম্ভব দুইশো পর্যন্ত আপনি যাইতে পারবেন কিন্তু আপনাকে ওইরকম এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে ওইরকম একটা কস তৈরি করতে হবে কস তৈরি না করা পর্যন্ত আপনি যাইতে পারবেন না কারণ সেগুলো স্টেবল হবে না অনেক ভাই কন্টিনিউ করেন ধন্যবাদ আসলে আচ্ছা আমি কি আমি ইয়াদারটা শেয়ার দিয়েছিলাম আর কি পিরিয়ডিক টেবিলটাই শেয়ার দিয়েছিলাম আচ্ছা এখানে যেটা হচ্ছে তাহলে নিউক্লিয়াসের ভিতরে প্রোটনগুলোর মধ্যে আপনার স্ট্রং নিউক্লিয়ার ফোর্স অ্যাক্ট করে এটার কারণ হলো চার্জগুলো যেহেতু পজিটিভ পজিটিভ চার্জগুলো তো একত্রে থাকার কথা না একত্রে থাকতেছে কারণ হলো এখানে আপনার বিকর্ষণ বলের বিরুদ্ধে আরেকটা শক্তিশালী আকর্ষণ বল আছে এই জন্য যেহেতু এটা আকর্ষণ বল আছে তার মানে এটা পার্টিকুলার একটা নেচার হুম এটা প্রকৃতির ওই পার্টিকলটা এই প্রকৃতি নিয়েই উদ্ভব হয় তাহলে হ্যাঁ এটা হলো প্রাকৃতিক কচ ন্যাচারাল কষ যে কচটা প্রোটনকে একসাথে করে তাহলে একটা প্রোটন হাইড্রোজেনের মধ্যে একটা প্রোটন আছে এখন লিথিয়ামের মধ্যে হিলিয়ামের মধ্যে দুইটা প্রোটন আছে দুইটা প্রোটন কিভাবে আছে ইলেকট্রিক স্ট্রন নিউক্লিয়ার ফোর্স দিয়ে লিথিয়ামের মধ্যে তিন নাম্বার মলের মধ্যে তিনটা প্রোটন আছে তার মানে এখন যদি দুইটা প্রোটন একত্র হইতে পারে তাহলে একই স্ট্রং নিউক্লিয়ার ফোর্স দিয়ে তিনটা প্রোটন একত্র হইতে পারে একইভাবে চারটা প্রোটন একত্র হইতে পারে একইভাবে পাঁচটা প্রোটন একত্র আপনি যদি নিউক্লিয়াসের ভিতরে নিউক্লিয়াসের ভিতরে এর বিকর্ষণ বলের বিরুদ্ধে বল দিয়া যদি নিউক্লিয়াসের ভিতরে প্রোটন ঢুকাই দিতে পারে তাহলে ওটা ওখানে থাকবে তাহলে কি এটা একটা ন্যাচারাল কজ হ্যাঁ এটা একটা ন্যাচারাল কজ এটা আমরা ঘটাইতে পারতেছি এটা ন্যাচারালি তো হইছে ন্যাচারালি কি ন্যাচারালি কি হচ্ছে ন্যাচারে পার্টিকুলগুলো এইদিক ওইদিক প্রচন্ড স্পিডে ছোটাছুটি করতেছে যখন এই পার্কলগুলো প্রচন্ড স্পিডে ছোটাছুটি করে তখন এদের নিজ নিজ যে সমস্ত ন্যাচারাল ফোর্স আছে এই ন্যাচারাল ফোর্সের অধীনে চলে আসতে পারে যেমন দুইটা মলিকুল ছোটাছুটি করতে করতে খুব কাছে চলে আসলে তারা ইলেক্ট্রোম্যাগনেটিক ফোর্স দিয়ে অ্যাট্রাক্টেড হইয়া একটা বড় মলিকুল বা ডিফারেন্ট মলিকুল তৈরি করতে পারে একইভাবে অ্যাটমের ক্ষেত্রে একই হতে পারে একইভাবে ঘটনা ঘটতে পারে আপনার দুইটা প্রোটন যদি প্রচন্ড গতিতে তারা যদি এত স্পিডে আসে যে তারা তাদের ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সকে ওভারকাম কইরা এত কাছে চলে এসেছে তখন তারা স্ট্রং নিউক্লিয়ার ফোর্সে অধীনে পড়ে যায় তখন তারা একসাথে থাকতে পারে এইভাবেই একের পর এক একের পর এক একাধিক মৌলনিয়া হয়েছে এখন এখন এক জায়গায় ধরেন নাইট্রোজেনের একটা অ্যাটম আছে বা নাইট্রোজেনের কিছু অ্যাটম আছে সেই নাইট্রোজেনের অ্যাটমের মধ্যে পাঁচটা আপনার ইয়ে আছে প্রোটন আছে এখন নাইট্রোজেনের মধ্যে যদি নাইট্রোজেনগুলো অনেক জায়গায় আছে কোথাও থেকে একটা প্রোটন এসে জোর করে হাই স্পিডে জায়গায় নাইট্রোজেনের ভিতরে ঢুকে গেল না তখন কিন্তু এটা নাইট্রোজেন থাকবো না এটা অক্সিজেন হয়ে যাবে দেখায় আমাদের এই ইউনিভার্সে এই এলিমেন্টগুলো এইভাবে তৈরি হয়েছে ন্যাচারাল কজের কারণে এখন প্রশ্ন হলো যে আমরা দেখতেছি এই যে পিরিয়ড পেরিয়ড এর পর সিক্সের মধ্যে এই পেরিয়ড 6 এর মধ্যেই সিক্স সেভেনের মধ্যে এই দুইটা পিরিয়ড হলো সিক্স সেভেন যে দুইটা পিরিয়ড আমি হাইলাইট করছি তো এই দুইটা পিরিয়ড হলো 6 7 এই 6 7 এর অলমোস্ট 90% মৌল হলো রেডিও অ্যাকটিভ রেডিও অ্যাকটিভ মানে কি রেডিও অ্যাকটিভ মানে এরা স্টেবল না এরা থাকতেই পারে এরপরে শেষের দিকে যে মৌলগুলো এই পিরিয়ড 7 এই যে পিরিয়ড 7 এটা ঠিক আছে এবং পিরিয়ড 6 এরও কিছু মৌল অ্যাকচুয়ালি ন্যাচারে অকারেন্স হয় না ন্যাচারি ঘটেই না ঠিক আছে এগুলো কোথায় করছে এগুলো ল্যাবরেটরিতে হইছে তো খুব হাই স্পিডে প্রোটন রে একটা নিউক্লিয়াসের মধ্যে আঘাত করছে আঘাত করার পরে দেখা গেছে কি ও নিউক্লিয়াসের ভিতরে আটকা গেছে এবং সেটাও কত সময়ের জন্য দেখা গেছে কোন কোনটা খুব অল্প সময়ের জন্য যেমন একবারে শেষের দিকে ধরেন একশো সাত নম্বর আট নম্বর ছয় নম্বর মূল্যগুলো এগুলো মাত্র ন্যানো সেকেন্ডের জন্য পিকো সেকেন্ডের জন্য প্যামটো সেকেন্ডের জন্য এরা ইয়ে থাকে বুঝতে পারছেন স্টেবল থাকে এরপরে ফাইকা যায় এরপরে ভাঙ্গা যায় ভাঙ্গা দিয়ে ছোট অ্যাটমে পরিণত হয় তারপরে ন্যাচারে এগুলো সবগুলো এক্সিস্ট করে না রিয়েলি এক্সিস্ট করে না এই যে গ্রুপ সেভেনের এই কয়টা এই কয়টা একটাও ন্যাচারে নাই এগুলো সবগুলো ল্যাবরেটরিতে প্রডিউস হয়েছে যেহেতু ল্যাবরেটরিতে এটা পিকো সেকেন্ডের জন্য হইলেও প্রডিউস হয়েছে এই জন্য এদেরকে এখানে স্থান দিছে এরপরে আর পারা যাচ্ছে না এখন যদি কোনো বিজ্ঞানী কোনো বিজ্ঞানী যদি এই একশো নম্বর মৌলের মধ্যে আরেকটা প্রোটন ঢুকাই দিতে পারে তাহলে একশো নম্বর মৌল এক্সিস্ট করছে মানে কয়েক মানে ন্যানো সেকেন্ডের জন্য পিকো সেকেন্ডের জন্য হলেও এক্সিস্ট করছে সেটা যদি সে প্রমাণ করে দিতে পারে বা সেটা যদি আরো ঘটাইতে পারে রিপিটিং ঘটাইতে পারে তাহলে কিন্তু সেটা একটা মৌল হিসাবে এস্টাবলিশড হয়ে যাবে ব্যাপারটা বুঝছেন তার মানে এখানে একশোটা আঠারোটা মৌলের মধ্যে সবগুলো ন্যাচারে হয় না ঘটে না এর মধ্যে আপনার নক্ষত্রের মধ্যে মাত্র আয়রন পর্যন্ত এই আয়রন পর্যন্ত নক্ষত্রের মধ্যে প্রডিউস হতে পারে আর নক্ষত্রের মধ্যে যে সুপারনোভা আছে সুপারনোভাগুলো প্রচন্ড এনার্জি প্রডিউস করে ওই প্রচন্ড এনার্জিতে নিউক্লিয়াস গুলো আরো হাই স্পিডে কলাইট করতে পারে বলে সেখানে আরো বড় মলিক অ্যাটম তৈরি হয় তাহলে এখন তো বুঝতে পারছেন অ্যাকচুয়ালি সবগুলো ন্যাচারে তৈরি হয় নাই এর মধ্যে অনেকগুলোই ল্যাবরেটরিতে মানুষের হাতে তৈরি হয়েছে এবং মানুষের হাতে তৈরি হওয়ার সম্ভাবনা শেষ হয়ে থাকে আরো তৈরি হতে পারে বাট সমস্যা হল এগুলো কোনোটাই স্টেবল হয় না এগুলো বানানোর সাথে সাথে বাইনা যায় ব্যাপারটা হচ্ছে যার কারণে দেখেন এই যে এই মৌলগুলো এই দিকের এই মৌলগুলোর কোনো ইনফরমেশন আমাদের কাছে নেই ঠিক আছে এগুলো কোনো ইনফরমেশন নেই কারণ কি এগুলো নিয়ে রিসার্চ করা যায়নি খুব বেশি এদের ধর্ম বৈশিষ্ট্য নিয়ে ইয়ে করা যায়নি মানে জানাও যায়নি কি জন্য এরা এত অল্প সময়ের জন্য থাকে যে এদের সম্পর্কে কিছু জানাও যায় না দ্যাটস ওয়াই এগুলো দেখেন কোনো ইনফরমেশন নেই ঠিক আছে অনেক ইনফরমেশন নেই শুধু ল্যাবরেটরিতে এগুলো ঘটছে এটার প্রমাণ হিসাবে এখানে পেরিওডিক টেবিল এগুলো রাইখা দিছে ব্যাপারটা বুঝছেন তার মানে আমরা এখানে যেটা পাইছি সেটা হলো এই পার্টিকলগুলো অর্থাৎ এই অ্যাটমগুলো গুলো পিছনে ন্যাচারাল ফ্যাক্ট আছে ন্যাচারাল ফ্যাক্ট আছে ন্যাচারাল বৈশিষ্ট্য আছে ন্যাচারাল ক্যারেক্টারিস্টিকস আছে সেটা কি স্ট্রং নিউক্লিয়ার ফোর্স আর ভেঙে যায় কেন উপরে লেভেলে এগুলো রেডিও অ্যাক্টিভ মলিক অ্যাটম ভেঙে যায় কেন কারণ উইথ নিউক্লিয়ার ফোর্স উইথ নিউক্লিয়ার ফোর্স পার্টিকলকে ভেঙে দেয় ভেঙে দেওয়ার কারণে রেডিও অ্যাক্টিভিটি প্রডিউস হয় এবং যার কারণে এগুলো ছোট ছোট অ্যাটমে পরিণত হয় এই হলো আমার কথা তাহলে আপনি আসলে আপনি আসলে এখন আমি আশা করি আপনি বুঝতে পারছেন এখানে অস্বাভাবিক অত্যাশ্চর্য এমন কিছু নাই যেটা আমরা ধরে নিতে পারি যে এটা একমাত্র গডই পারে আর কেউ পারে না হুম ফারাজ ধন্যবাদ অনেক ইনফরমেশন দেওয়ার জন্য যেগুলো আমি আগে জানতাম না এখানে সামারাইজ কথাগুলো হচ্ছে যে আগে মানে সিয়ানোবাইটার মতো সম্ভবত ন্যাচারাল থেকে আবিষ্কার করে পরবর্তীতে ল্যাবরেটরিতে আর কয়েকটা ল্যাবরেটরিতে আবিষ্কার করা হয় পরবর্তীতে যেগুলো নাকি মৌল মানে একশো আঠারো নম্বর আর কয়েকটা তেতাল্লিশ নম্বর ছিয়ানব্বইটা না তারও অনেকগুলো আগে সম্ভবত আপনার ছয় থেকে ছয়ের মধ্যে বেশ কয়েকটা মূল ন্যাচারে অ্যাভেলেবেল পাওয়া যাবে না তারপরে ন্যাচারে থাকলেও এগুলো রেডিও অ্যাক্টিভ এমন এমনকি গ্রুপ লেভেল পিরিয়ড এর মধ্যে আপনার হরাইজন্টাল লাইনটাকে পিরিয়ড বলে পিরিয়ড এর মধ্যেও আপনার এই যে রুবিডিয়াম বা রেডিয়াম রেডিও অ্যাক্টিভ ঠিক আছে এরকম আরো রেডিও একটিভ সিক্স এর মধ্যে বেশ কয়েকটা রেডিও অ্যাক্টিভ আছে টাইটেনিয়াম তারপরে এগুলো রেডিও অ্যাক্টিভ ঠিক আছে আর এই যে নিচে দুইটা যে শাড়ি আছে এই এক সিরিজ সিরিজ সব কয়টা রেডিও অ্যাক্টিভ এগুলো ন্যাচারে আপনি হয় ন্যাচারে একদম শেষ হয়ে গেছে অনেকগুলো পৃথিবীতে এখন আর পাওয়া যাবে না এগুলো জাস্ট ল্যাবরেটরিতে পাওয়া যাবে ল্যাবরেটরিতে এগুলো ক্রিয়েট করা সম্ভব আপনার সার্নের মধ্যে তো এগুলো নিয়ে গবেষণা হয় সার্নের মধ্যে নতুন নতুন পার্টিকেল ক্রিয়েট করা হয় নতুন নতুন পুরোনো বড় বড় পার্টিকেল ভাঙা হয় বুঝতে পারছেন হ্যাঁ বুঝতে পারছি হ্যালো ওকে আর কিছু বলবেন নাসিব ভাই হ্যাঁ আমি আরেকটা কোশ্চেন করতে পারি একটু শর্ট করে করেন আমরা আর খুব বেশি লং করব না আচ্ছা লাস্ট কোশ্চেন মানে আমি কথা বলতেছি আপনারা শুনতে পাইতেছেন আমি যদি কথা না বলতাম বা কথা বলতাম আপনাদের যদি কান না থাকতো তাহলে আপনারা শুনতে পাইতেন না মানে এটা একটা যেমন ফাংশন ক্রিয়েট যে আমার কথা বলার যদি আপনাদের কানটা কান একটা অঙ্গ যদি না থাকতো মানে এরকম একটা সিস্টেম কিভাবে প্রকৃতি থেকে আসলো যে আমি কথা বলি আর আপনাদের এরকম একটা অঙ্গ আছে যেটা দ্বারা আপনারা আবার শুনতে পাইতেছেন এটা ন্যাচারালি কিভাবে পসিবল

জানেন এটা কি ইজি বলা যাবে না যাও আপনি বুঝতে পারেন বুঝতে সক্ষম হন তাহলে দেখবেন আরে ন্যাচারে তো এটাই হওয়ার কথা ন্যাচারে তো এরকমই কথা জাস্ট একটা তরঙ্গ যাচ্ছে বাতাসের মধ্যে একটা তরঙ্গ উঠছে বাতাসের মধ্যে তো পার্টিকেল আছে পার্টিকেলগুলা তার পাশাপনের পার্টিকেলকে ধাক্কা দেয় এই ধাক্কাদাক্কিটা একটা তরঙ্গ আকারে সামনে আসে আপনার কানের মধ্যে ককলিয়ার উপরে এখানে কয়েকটা ই আছে ককলিয়ার বাহিরে দিকে কয়টা ছোট ছোট হাড় আছে এই হাড়গুলা কাঁপতে কাঁপার পরে ওখানে ককলিয়ার মধ্যে তরঙ্গ তৈরি হয় ওই ককলিয়ার মধ্যে যে তরঙ্গ তৈরি হয় তরঙ্গ মানে শক্তি বহন করে তো ওখানে যে সেলগুলো আছে সেগুলো ইলেক্ট্রোম্যাগনেটিজম ইলেকট্রিক ইলেকট্রিক পালস তৈরি করে এই ইলেকট্রিক পালসটা মস্তিষ্কে যায় এবং আমাদের নিউরনের কাজ হলো আমাদের থিংকিং প্রসেসে সোনার সোনার মানে অনুভূতি তৈরি করা তারপরে দেখার অনুভূতি তৈরি করা এগুলো ইমেজিং ইমেজিং করা এগুলো সবগুলোই হলো আমাদের নিউরন সেলের কাজ এখন প্রবলেম হলো কোন জায়গায় আমরা এসে ঠিকা গেছি কোন জায়গায় আমরা ঠিকা গেছি আমরা ঠিকা গেছি যে আমাদের যে আন্ডার আন্ডারস্ট্যান্ডিং এর প্রসেসটা কেমন ঠিক আছে

ন্যাচারাল একটা বৈশিষ্ট্য যেমন ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স কিংবা কিংবা স্ট্রং নিউক্লিয়ার ফোর্স কিংবা উইক এই ফোর্স গুলোর মতো এরকম আরেকটা ন্যাচারাল বৈশিষ্ট্য যেটা হলো আছে হল এটা হলো কেউ বলতেছে আবার নোবেল প্রাইজ পাওয়া বিজ্ঞানী রোজার ফ্যানো উনি বলতেছেন না না এটা কিছু না অ্যাকচুয়ালি আমাদের নিউক্লিয়ার নিউক্লিয়াসের ভিতরে মাইক্রো নামে এক ধরনের অঙ্গাণু আছে এই অঙ্গাণুর মধ্যে কি হয় এই অঙ্গানোর মধ্যে গ্র্যাভিটি কি করে কোয়ান্টাম মেকানিক্সের ওয়েভ ফাংশনকে ব্রেক করে দেয় ওয়েভ ফাংশনকে ব্রেক করে দিলে আমাদের কনশাসনেস ওখানে উদ্ভব হয় তার মানে বলতে চাচ্ছেন যে এটা আমাদের নিউরনের একটা মানে আমাদের মাইন্ডের একটা ফাংশন ঠিক আছে তো কেমিক্যাল ফাংশন বুঝা যাচ্ছে তো এই যে ব্যাপারটা এটা নিয়ে বিতর্ক আছে একদল বলতেছে যে ভেরি ন্যাচারের মধ্যে কনশাসনেস তার একটা পার্ট একটা বৈশিষ্ট্য একটা ন্যাচারাল বৈশিষ্ট্য অথবা কসমসের একেবারে বিল্ডিং ব্লক যেমন স্পেস টাইম কসমসের একটা বিল্ডিং ব্লক একইভাবে কনসাসনেস কনস কসমস আরেকটা বিল্ডিং ব্লক তো এখন এটা যাই হোক এটা সম্পর্কে আমরা এখন বিস্তারিত জানতে পারতেছি না এখন এটা সম্পর্কে আমরা বিস্তারিত জানতে পারতেছি না এর মানে এইটা নয় যে ওই কনসাসনেস ক্যান ডু এভরিথিং না এইটা নয় যেমন স্ট্রং নিউক্লিয়ার ফোর্স ভেরি নেচারের একটা অন্যতম বৈশিষ্ট্য ক্যারেক্টারিস্টিক্স এর মানে কি স্ট্রং নিউক্লিয়ার ক্যান ডু এভরিথিং না তারও কিছু সীমাবদ্ধতা সে কিছু জিনিস করতে পারে কিছু জিনিস করতে পারে না ঠিক আছে একইভাবে প্রত্যেকটা জিনিস যেমন স্পেস ফাইল এটারও কতগুলো কি আছে লিমিটেশন আছে এও সব কিছু করতে পারে না তাহলে স্পেসের মধ্যে অনবরত পার্টিকল প্রডিউস হয়ে যেত কিন্তু না একটা সময় হয়েছে এখন আর ওই হচ্ছে না একটা সময় সিমেট্রি ছিল পরে সিমেট্রি ব্রেক হয়েছে সিমেট্রি ব্রেক করার কারণে ম্যাটার তৈরি হয়েছে এখন আবার দেখা যাচ্ছে সিমেট্রি আছে তাহলে এই যে ব্যাপারগুলো এই ব্যাপারগুলোর এটা মানি না যে একটা জিনিস সম্পর্কে আমরা যা জানি না জানি না জানিনার না মানে এইটা না ইট ক্যান ডু এভরিথিং এটা বলা যায় না সুতরাং

সেটা মস্তিষ্কের ফাংশন থেকে উদ্ভব হোক অথবা কসমস এর একবারে ফান্ডামেন্টাল একটা ফোর্স হোক একটা কিছু তো হবে এর মানে এইটা না দ্যাট ক্যান ডু এভরিথিং তার মানে এইটা না তাহলে এই যে আমরা কনসাসনেস সম্পর্কে কিছু জানি না সুতরাং গড আছে এটা আমরা বলতে পারি না হ্যাঁ হ্যাঁ আমি জানি না নিয়ে একটা উদাহরণ দিতে পারি জি বলেন জি যেমন ধরেন মানে পৃথিবীর প্রথম মানব আমি মানে এরকম একটা উদাহরণ দিতেছি ধরেন আমি আগম আমি জন্ম হয়ে দেখলাম যে একটা চেয়ার যেখানে প্যারেক মারা আবার মানে সুন্দর করে একটা চেয়ার বানানো যেটা নাকি প্যারেক মারা আছে আবার সুন্দর করে সাজানো আবার মানে চেয়ারের যে গাঠনিকটা এই গাঠনিকটা দেখলাম দেখার পরে আমার চিন্তা করতে লাগলাম এটা তো প্রকৃতি থাকা আসা সম্ভব না এটা তো এখানে কেউ বুদ্ধিমত্তা খাটাইছে তো আমার এই জানি না থেকে কি প্রসেস যাওয়া যায় না যে আমি এটা কেউ বুদ্ধিমত্তা দিয়ে বানাইছে দেখেন আপনার আমি চেয়ারতে উদাহরণ দিছি একটা জিনিস খেয়াল করেন আপনার ন্যাচারের মধ্যে আপনি যে কতগুলো ফোর্স দিতেছেন আমি একটা এক্সাম্পল দিই আপনি যখন ছাদে যখন পানি উঠানো হয় তখন কি ওই পানিটা নিজে নিজে উঠে না এখানে ফোর্স করা হয় আচ্ছা কিন্তু নামার সময় কি নিজে নিজে নামে না ফোর্স করা হয় গ্রাভিটি ফোর্স কি আমরা ফোর্স করি মানে এটা কি মানে কোন আরেকটা কনশাস বিং দ্বারা ন্যাচারাল ফাংশনের কারণে হয় হ্যাঁ এইটাই এখানে দুই রকম জিনিস দেখবেন আপনি একটা হলো ভেরি ন্যাচার ন্যাচারের মধ্যে যা হচ্ছে সেটা আরেকটা হলো আমরা যারা কনসাস বিং আছে বা আমরা যারা প্রাণী আছে বা ন্যাচারের আরেক একটা কজের কারণে আরেকটা কজ ঘটে হ্যাঁ সেই কজের মধ্যে দেখেন এই কজগুলো দুই রকম আছে একটা ভেরি ন্যাচারের কজ যেমন ধরেন গ্রাভিটি যেমন ধরেন স্ট্রং নিউক্লিয়ার ফোর্স নিউক্লিয়ার ফোর্স কিংবা এই যে তা আপনার ফ্রিকশন কিংবা এই যে যে ফোর্স গুলো আছে যেগুলোর কারণে এভরিথিং ন্যাচারালি পরিবর্তন হচ্ছে এটা একটা প্রসেস এটা হলো ন্যাচারাল প্রসেস

জিনিসটা মানুষ বানায় চেয়ার প্রকৃতিতে হয় না চেয়ারের যে শেপটা চেয়ারের যে কাঠ কেটে বানানো যে প্রসিডিউরটা এইটা যে মানুষ বানায় এটা যে মানুষের দ্বারা তৈরি এটা আমরা অলরেডি জানি তো আপনি যদি বলেন যে প্রথম আদম এসে ইয়ে দেখছে যদিও এটা এটা হাইপোথেটিক্যাল খুবই হাইপোথেটিক্যাল ইয়ে ওটার মধ্যে দেখবে এটা একটা পসিবল না বাট আমি জাস্ট একটা एग्जांपल দিলাম হাইপোথেটিক্যাল ওয়েতে যেটা বললেন সেটা একটা ইম্পসিবিলিটির মধ্যে যাবে ইম্পসিবিলিটির মধ্যে যাবে এইজন্য কারণ না

আকর্ষণ আকর্ষণ করে সমানুপাতিক তাদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এরকম একটা নিউটনের সূত্র গ্রাভিটির সূত্রের কথা শুনেছেন কখনো আচ্ছা এখন আমরা এরকম দুইটা পার্টিকল চিন্তা করি দুইটা পরমাণু চিন্তা করি দুইটা পরমাণু যদি খুব কাছাকাছি থাকে তাহলে নিউট্রনের এই ল কাজ করবে না আচ্ছা এখন যদি এখানে চারটা পরমাণু থাকে তাহলে কাজ করবে না অবশ্যই কাজ করবে এখানে যদি 10 কোটি পরমাণু থাকে তাহলে এটা কাজ করবে না হ্যাঁ কাজ করবে তাহলে এখন যদি এই রকম পরমাণু যদি কোটি কোটি মাইল জুড়ে অর্থাৎ শত শত আলোকবর্ষ জুড়ে যদি ছড়ায়া থাকে তাহলে সেখানেও এটা কাজ করবে না হ্যাঁ অবশ্যই কাজ করবে কাজ করছে ওই গ্রাভিটির কারণেই এই সূর্যটা হয়েছে কি নিহারিকার মধ্যে নিহারিকার মধ্যে কোটি কোটি মাইল জুড়ে হাইড্রোজেন গ্যাস থাকে এই হাইড্রোজেন গ্যাস ম্যাসের ম্যাসিভ হওয়ার কারণে অর্থাৎ এখানে ম্যাচ অনেক বেশি হওয়ার কারণে মানে ভর আমরা সাজা সোজা বাংলা যেটা বলি ওজন ওজন কিন্তু ওজন আর ম্যাচ এক না তো আমরা ম্যাচ বলি ওজন বা ভর বলি এখানে ভর এত বেশি এত বেশি এত বেশি যে এই জায়গায় গ্যাসগুলো কলাফ মানে গুলো গ্যাসগুলো আস্তে আস্তে কাছে আসতে থাকে আস্তে আস্তে কাছে আসতে থাকে ঠিক আছে কাছে আসার পরে এত বেশি কাছে আসে যে তাদের কলিশন তাদের যে একটার সাথে আরেকটা ধাক্কা ধাক্কা এই ধাক্কা ধাক্কির কারণে তারা একটার সাথে আর কানেক্ট হইতে থাকে আমরা জানি এটাকে বলা হয় নিউক্লিয়ার রিয়াকশন এই নিউক্লিয়ার রিয়াকশনে নিউক্লিয়াস ভাঙ্গুক আর নিউক্লিয়াস তৈরি হোক এখানে একটুখানি ম্যাস এনার্জিতে পরিণত হয়ে যায়

আমরা এই বেশি বৈশিষ্ট্য গুলো দেখতে পাচ্ছি স্পেস টাইমের মধ্যে আমরা কতগুলো ক্যারেক্টার দেখতে পাচ্ছি স্পেস টাইম শূন্য না পরম শূন্য না ওখানে অনেক ঘটনা ঘটতেছে ঠিক আছে এখন সেই সাথে এটাও ঠিক যে আমরা কি অ্যাকচুয়ালি নেচারের एवरीथिंग এখন পর্যন্ত কি আমরা এক্সপ্লোর করতে পারছি না পারি নাই আমরা এখনো অনেক কিছু এক্সপ্লোর আমরা জানি না হয়তো এটা এটার বাইরে আরও অনেক ফোর্স আছে আরও অনেক কিছু আছে তো যাই হোক যেটা জানি না সেটা জানি না ঠিক আছে এখন সেটা নিয়ে আমি বদার না কেন বদার না কারণ আমার জীবন জীবনযাপনের জন্য আমার জীবন জীবনযাপনের জন্য বিগ ব্যাং কে ঘটাইছে দ্যাটস নট ইম্পর্টেন্ট কোনো দরকার নেই ঠিক আছে

ধরেন আপনি বলতেছেন যদি হ্যাঁ এরকম যদি আমার একটা গড থাকে সেই গড যদি আমার আবার বিচার টিচার করে আমি আপনার এই সম্ভাবনা ফেলে দিচ্ছি না আমি বাদ বাকি হের আগের গড হে কি কোন কারণে ওই কারণ আমি ওই তর্ক যাবো না কি জন্য আই ডোট নো এনিথিং অ্যাবাউট বিয়ন্ড বিগ ব্যাং সুতরাং এটা নিয়ে আমার তর্ক করে লাভ নেই এখন আপনি যদি বলেন না এরকম একটা পসিবল তো থাকতেই পারে ওখানে একটা গড থাকতে পারে সেই গড আবার তোমার জীবন নিয়ে আবার টেনশন করতে পারে তুমি কি খাইলা তুমি শুকুরের মাংস খাইলা নাকি তুমি কনসেন ভাই কনসেন ভাই কনসেন ভাই ওয়ান সেকেন্ড আমি আমি ওয়ান সেকেন্ডে একটু খালি করে দিই মানে আপনি যে এক্সপ্লেনেশনে যাচ্ছেন এই এক্সপ্লেনেশনে যাওয়ার আগে সেটা স্বীকার করে নিচে সিকোয়েন্সটা একটু আগে যখন ফরাস ভাই বুঝাইছে যে একের পরে দুই দুই এর পরে তিন এই সিকোয়েন্সটা ব্রেক করতে পারে না তো সেই যে কস্টটা জানতেছে সেই কস্টটা সে বরঞ্জ তাকে এইটা বোঝান যে একটা লিনিয়ার কস্ট থেকে একটা কমপ্লেক্স কোজে যাইতে পারে তার মানে এই না যে একটা মানে কনশিয়াস বিং

বলছে এই গডটা আবার তোমারে ক্রিয়েট করার আগে জাহান নাম ক্রিয়েট করে রাখছে কেন কারণ তুমি নামাজ পড়বা তুমি রোজা রাখবা না তুমি তারে স্বীকার করবা না এই জন্য তোমার জন্য তুমি এই কাজগুলো করবা না বলে তোমার জন্য জাহান নাম তৈরি করে রাখছে এন্ড আমার প্রশ্ন হলো যে এই গড যে যে বদমাসটা ইউনিভার্স প্রডিউস করতে পারে ওই বদমাসটা জাস্ট বদমাস কইছি কিন্তু এটা বুঝতে পারবেন পরে যে আপনার জাস্ট আমি কই হ্যাঁ

এখানে একটা ফিল্মস এর মতো যেমন একটা ডিরেক্টরেস আছে না যেমন ফিল্মস বানায় তার নিজের আনন্দের জন্য গটজ হতে পারে সেরকম করছে যে আমি এরকম একটা ই আর্ট তরিকায় এইখানে আপনি যদি এটা বলেন আপনি যদি এটা আর্গু করেন আপনি যদি এইটা আর্গু করেন একদম জানেন যদি এটা আর্গু করেন কষ্ট করে অন্য শর্তে থেকে মরাল আমরা না যাই কস কজের ইশার মধ্যে আমরা লাফায় ভিন্ন দিকে চলে

আমরা যে সিকোয়েন্স নিয়ে কথা বলছিলাম যে একের পরে তারপরে ওয়ান হলো তাই না তো আপনি এখন এইখানে এখানে অনেক আর্গুমেন্ট নিয়ে আসতে পারেন যে জিরোর আগে তাহলে মাইনাস ওয়ান থাকতে পারে হ্যাঁ এই আমরা সেই আর্গুমেন্টটা যাচ্ছি না বিষয়টা হলো যে আমরা আগেই বলছি যে দুইটা কজ হচ্ছে দুই রকম হয় একটা হচ্ছে ন্যাচারাল কজ আর একটা হচ্ছে আপনার ইয়া এজেন্ট কজ এজেন্ট কজটা হচ্ছে আপনার এজেন্ট কজটা হচ্ছে কোনো মানে

কখনোই হচ্ছে যে ওই মৌমাসি সৃষ্টি মৌমাসির উদ্ভব হওয়ার আগে আসতে পারে না ঠিক আছে ওই সিকোয়েন্স ব্রেক করতে পারে না এটা কখনই ব্রেক করা সম্ভব না তাহলে এইখান থেকে যে জিনিসটা আমরা আসতে পারি সেটা হচ্ছে যে আপনার আপনি যদি এন্ট্রোপিটা ভালো করে পড়েন তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে লিনিয়ার সিস্টেম থেকে কমপ্লেক্স সিস্টেম তৈরি হয় কমপ্লেক্স সিস্টেম থেকে কখনো লিনিয়ার সিস্টেমে যায় না ঠিক আছে এখন যদি আপনি এই কস্টটা যদি খুঁজতে যান তাহলে কস 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 তাহলে প্রথম কসটা কি প্রথম কসটা ভাই কস ছাড়া যে কিছু হইতে পারে সেইটাও সায়েন্টিস্টরা অলরেডি পাইছে ঠিক আছে যেখানে কিছুই নাই সেখানে আপনার মানে কোয়ান্টাম লেভেলে মানে কি হইতে পারে এবং সেখান থেকে মানে পদার্থের উদ্ভব হইতে পারে আবার সেটা মানে কি পদার্থের উদ্ভব হওয়ার পরে সেটা আবার বিলীন হয়ে যেতে পারে ঠিক আছে তাহলে কোন কস ছাড়াই কোনো কিছু হইতে পারে ঠিক আছে কস ছাড়াই কোনো কিছু হইতে পারে এবং সেটা একদম লিনিয়ার লিনিয়ার কস একদম প্রাথমিক কস হবে তারপরে সেই কস থেকে আরো কমপ্লেক্স সিস্টেম তৈরি হতে পারে ঠিক আছে

ফার্স্ট অফ অল এটা আমরা বড় করে বলতে পারি না কেননা আমাদের কাছে সেই আইডিয়াটা নাই যে কোয়ার্টার লেভেলে কোনো কজ মানে কাজ করে কিনা ওই রকম করে যে কজ এন্ড ইফেক্টের রুলটা ফলো করে কিনা ফার্স্ট অফ অল এটা আমরা জানি না সেকেন্ড অফ অল যে জিনিসটা আপনার মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আহ কজ থাকলেই আহ ওইটা যে সুপার ন্যাচারাল কোনো কজ হবে এই জিনিসটা একেবারেই আনভেরিফাইড একটা ক্লেম

আপনি কোন একটা মোমোসের ছাক দেখলেন আপনার কাছে প্রমাণ নাই যে মমোসের ছাক মমোসিরা বানায় না এটা আমাকে একটা এজেন্ট আমরা না দেখে বিশ্বাস করি এটা এজেন্ট বলেন তো পুরো পৃথিবীটাই তো এজেন্ট কোর্স যদি পুরো পৃথিবীটা দড়ি একটু প্রমাণ করেন তো একটু যে না দেখে তো আমি বিশ্বাস করি না এজেন্ট আপনি বলেন প্রমাণ করেন তো এটা একটা বিশ্বাস না বিশ্বাস করেন এটা মানুষ বিশ্বাস করে নাকি অন্ধবিশ্বাসীরা বিশ্বাস করতেছে তাহলে না এখানে তো থাকে এটা আচ্ছা

আমি যে এজেন্ট কস্ট নিয়ে যেটা চলে গেল আচ্ছা আমি যেটা বলতেছিলাম তাহলে একটু শেষ করে দিই কস নিয়ে যেটা ইয়ে করার যে প্রথমত ইয়ে কস থাকলেই সেটা সুপার কস হবে ওকে আচ্ছা আচ্ছা আসিফ ভাই একটু ফোকাস করে শুনুন কস থাকলে সেটা কোনো সুপার কস হবে আ এরকম কোনো প্রমাণ নাই সুপারন্যাচারাল কোনো کاز কোথাও আছে কোথাও ঘটছে ফার্স্ট অফ অল এই জিনিসটা বলার মতো কোনো ওয়ে কোনো ইয়ে আমাদের কাছে নাই সেকেন্ড অফ অল প্রত্যেকটা জিনিস যে কজ এন্ড کاز ফলো করবে বা কজালিটি রুল ফলো করবে এরকম কোনো প্রমাণ নাই এবং থার্ড অফ অল যদি প্রত্যেকটা জিনিস ইন ইউনিভার্স যদি প্রত্যেকটা জিনিসের মধ্যে কজ এন্ড ইফেক্টের রুল কাজ করেও কাজ করেও প্রত্যেকটা জিনিস ইউনিভার্সের মধ্যে প্রত্যেকটা জিনিসের মধ্যে কজালিটির রুলটা যদি কাজ করেও এই জিনিসটা বলা এই কনক্লুশনে উপনীত হওয়া যে ইউনিভার্স ইটসেলফ পিছনে কোনো কজ এফেক্ট কাজ করবে এইটা একটা লজিক্যাল ফ্যালাসি যে ফ্যালাসিটার নাম হচ্ছে ফ্যালাসি অফ কম্পোজিশন নো ফ্যালাসি অফ কম্পোজিশন ফ্যালাসি অফ কম্পোজিশন কি আপনি যখন আমি যদি আপনাকে উদাহরণ বোঝাই ধরেন আপনার সেল কি চোখে দেখা যায় আস্তিক ভাই একটা পার্টিকুলার সেল কি চোখে দেখা যায় না চোখে দেখা যায় না খালি খালি চোখে চোখে দেখা যায় আপনার বডি কি সেল দ্বারা তৈরি পুরোটা বডি কি সেল দ্বারা তৈরি হ্যাঁ সেল দ্বারা তৈরি ওকে আমি যদি প্রেমিস ওয়ান দেই সেল চোখে দেখা যায় না প্রেমিস টু তে দেই যে আস্তিক ভাইয়ের পুরো বডি বা আমাদের মানুষের পুরো বডি হচ্ছে সেল দ্বারা তৈরি কনক্লুশন যদি এটা পৌঁছাই যে যেহেতু সেল চোখে দেখা যায় না আস্তিক আহ বডি হচ্ছে সেল দ্বারা তৈরি কনক্লুশন আস্তিক চোখ খালি চোখে দেখা যায় না এটা হচ্ছে একটা আর্গুমেন্ট ফেলাসি অফ কম্পোজিশনের একটা উদাহরণ যেমনটা আমরা বলতে পারি যে ইউনিভার্সের ভিতরে প্রত্যেকটা জিনিসের প্রেমিস ওয়ান ইউনিভার্সের ভিতরে প্রত্যেকটা জিনিসের মধ্যে کاز এন্ড ইফেক্ট দেখা যায় ইউনিভার্স হচ্ছে একটা বিং সুতরাং বা ইউনিভার্স হচ্ছে একটা জিনিস সুতরাং ইউনিভার্সের ভিতরে একটা ইউনিভার্সাল کاز কজ এন্ড রুল কজালিটি রুল ফলো করবে এটা হচ্ছে আর্গুমেন্ট फ्रॉम সরি সরি অফ একটা উদাহরণ আমি বলতেছি না যে ইউনিভার্স করবে না বাট কেউ যদি দাবি করে যে এটা করবে

প্রত্যেকটা ক্ষেত্রে কজালিটি রুলটা ফলো করে ওই জন্য যে কোয়ান্টাম কোয়ান্টাম লেভেলে কজালিটি রুলটা ফলো করে কিনা আমরা এটা বলতে পারি না আমাদের কাছে সেই প্রমাণটা নাই এবং তিন নাম্বার যে জিনিসটা বলছি সেটা হচ্ছে প্রত্যেকটা জিনিসের মধ্যে যদি কজালিটি রুল ফলো করে ইউনিভার্সের প্রত্যেকটা ইফ আমাদের কাছে সেই এভিডেন্স চলেও আসে ইউনিভার্সের প্রত্যেকটা জিনিসের মধ্যেই কজালিটি রুল ফলো করে দ্যাট ডাজ এন্ট মিন আমরা ওইটা বরগোলা বলতে পারি বা আমরা দাবি করতে পারি সুতরাং ইউনিভার্সের কজালিটি ইউনিভার্স ইটসেলফ বা পুরা ইউনিভার্সের মধ্যেই সেই কজালিটি রুলটা

এটা হয় না কি জন্য অ্যাকচুয়ালি ইলেকট্রন একই সাথে পুরো এলাকা জুড়ে অবস্থান করে বুঝতে পারছেন এটা হলো বাস্তব উদাহরণ

হ্যাঁ সেই আমরা বলি যে এইটা এইখানে মানে প্রবাবিলিটিটা বাইর করি যে এখানে থাকার সম্ভাবনা এই মুহূর্তে মানে এত পার্সেন্ট বা এটা ওই জায়গায় থাকবে বা এটা এই জায়গায় থাকবে তার মানে এই না যে একই সাথে অবস্থান করতেছে বা ওটা একটা মানে ক্লাউডের মতো একটা ক্লাউডকে দেখে যদি আমরা বলি যে ক্লাউডের এই ক্লাউডের ওই এরিয়া টুকের মধ্যে এই ক্লাউড মানে কোন জায়গায় আছে তাহলে তো পুরো জায়গাটা জুড়েই আছে তাই না আপনি যদি সে যদি সব জায়গায় সক্ষম না কিন্তু যদি ছোট করে নেন যদি আমরা যদি আইডেন্টিফাই করতে না যে ক্লাউডটা বড় পজিশনে বিগার পজিশনে কোন আছে ধরেন করে ভাবেন ধরেন ধরেন হয় না যে ইলেকট্রনটা এক্স্যাক্টলি রাইট নাও কোথায় আছে ইট দ্যাট ভাই

ওই যে নেচারে যে একশো আঠারোটা আপনার যে এলিমেন্ট যেটার কথা বলতেছে উনি ওইভাবে সেটাকে ফ্রেস করছে ওইভাবে সেটাকে ক্যারেক্টারাইজ করছে যে কেউ একজন এটা সেট করে দিছে এখন তার প্রশ্নটা জাস্ট এটা কি প্রকৃতি না অন্য কেউ আর নেক্সট ওনার স্টেপ হচ্ছে প্রকৃতি যেহেতু আপনার ইয়ে মানে এটা কোনো ইন্টেলিজেন্স নাই নিশ্চয়ই অন্য কেউ কিন্তু উনি যেভাবে সেট করে নিছেন যেটা আপনি ধরে নিছেন যে কেউ একজন আমরা যেভাবে কিনা একশো আঠারোটা কার্ড এদিক ওদিকে রাখতে পারি ওইভাবে করে দিছে আপনি তো ইন্টেলিজেন্স এখানে ব্যাগেজ হিসেবে ঢুকাই দিয়েছেন অলরেডি আস্তিক ভাই বুঝতে পারছেন কি বলছি আমি আপনি এক্স্যাক্টলি এই কারণেই এই কারণে আপনি যেহেতু এখন ইন্টেলিজেন্স মানে মানে আপনার প্রথম স্টেপেই আপনি ইন্টেলিজেন্স অলরেডি ঢুকাই দিয়েছে আপনার খালি প্রশ্নটা এখন যে প্রশ্নের উত্তর আপনি খুঁজছেন সেটা হচ্ছে এই ইন্টেলিজেন্সটা কার এইটা আপনি খুঁজতেছেন বাট আপনি বারে বারে আপনাকে এটা বলার চেষ্টা করতেছেন যে ন্যাচ এই 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 ন্যাচুরালি যে ইয়ে এক্সিস্টেন্সে আসতে পারে এইটা আর কেউ একজন বা কোনো কিছু এইটার এখানে রাইখা দিছে একশো আঠারোটা এই দুইটা তো এক হলো না ভাই আপনার ওই যে কেউ যে রাইখা দিছে এটা বলার মানেই তো এইটা যে কোনো একটা মানে এজেন্ট এই কামটা করছে এখন আপনার প্রশ্নটা হচ্ছে যে নাকি অন্য কেউ এই ক্যারেক্টারাইজেশনের সাথে আমি তো একমত না এই জন্য আমাকে আপনাকে বোঝানোর চেষ্টা করতেছিলাম যে ন্যাচারালি যদি এক্সিস্টেন্সে আসতে পারে এই অপশনটা যদি আপনি না কচ না করতে পারেন মানে আপনি যদি দেখাইতে পারেন ইম্পসিবল হ্যাঁ এটা আপনি দেখাইতে পারতেছেন না বাট কোনো ধরনের প্রমাণ ছাড়া আপনি

আপনি যদি ইনফরমেশন শব্দটা ব্যবহার করার মাধ্যমেই যে শব্দটা অটোমেটিক্যালি আপনার শুধুমাত্র ওই ক্ষেত্রে সম্ভব আপনি ওই ক্ষেত্রে ব্যবহার করতে পারেন যেখানে একটা ইন্টেলিজেন্ট মাইন্ড পার্সিপার হিসেবে আসে তো এই শব্দটা ব্যবহার করার মাধ্যমে আপনি ইন্টেলিজেন্স ওখানে ঢুকাই দিচ্ছেন ভাই ঠিক আছে অলরেডি ঢুকাই দিচ্ছেন ঠিক যেরকম কিনা আপনি প্রকৃতির ক্ষেত্রে আপনি বলতেছেন যে এই যে সরি এই এই একশো এলিমেন্টস এর ক্ষেত্রে আপনি বলতেছেন কেউ রাইখা দিছে এইভাবে রাইখা দিছে এটা বলেই তো আপনি অলরেডি ওই সিনেমারটা সেট করে নিয়েছেন যে কেউ না কেউ করছে এটা রাইখা দিছে আমাদের এক্সিস্ট আমাদের এক্সপিরিয়েন্সে এমন কোন কিছু কোন এক্সপিরিয়েন্স কি আছে যেখানে রাইখা দিছে কোনো এজেন্ট ছাড়া সম্ভব রাইখা রায়খা দিছে আমি যার কারণে আর কথা বলতে পারছি আচ্ছা ঠিক আছে আমি হয়তোবা অনেকে আরো অনেকে যারা শুনছে তাদের জন্য হলো হয় এই জিনিসগুলো আসলে বোঝাটা অনেক সময় একটুখানি কষ্ট করে আরকি এই 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 ধরনের লোডের শব্দ ব্যবহার করার জন্য যেখানে আপনার একটা ব্যাগেজ ঢুকাই দিচ্ছেন ভাই হ্যাঁ ঢুকাইতে চান শব্দগুলোর মধ্যে ইনফরমেশন তারপর আর কি আর কি কি যেন আছে ডিজাইন ফর এক্সাম্পল আপনি যখন কোনো কিছুতে ডিজাইন দেখেন সেটাকে যখন কিনা একটা প্যাটার্ন যেকে আপনি ডিজাইন বলবেন আপনি চিন্তা করে দেখেন ডিজাইনের সাথে আপনি অলরেডি ডিজাইনার ওখানে পাচার করে দিয়েছেন ভাই আপনি কোনো কিছুকে ডিজাইন ততক্ষণ পর্যন্ত বলতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি প্রমাণ করতেছেন যে এইটা একটা ইন্টেলিজেন্ট মাইন্ড থেকে আসছে ইন্টেলিজেন্ট মাইন্ডের একটা ইন্টেনশনাল একটা ইয়ে এই আহ অর্গানাইজেশন বলতে পারেন এই প্যাটার্নটা এটা যতক্ষণ না আপনি দেখাইতে পারতেছেন ততক্ষণ তো ভাই এটাকে ডিজাইন আপনি বলতে পারেন না কিন্তু আমি দেখছি যে মুমিনরা বলবে যে এই যে দেখেন এটার মধ্যে ডিজাইন আছে

থ্রেশল ভেলো মানে হচ্ছে যে আপনার একটা লেভেল যে লেভেল মানে একটা সীমা যে কোনো কিছুরই একটা সীমা যে সীমার বাইরে গেলে পারে তখন ওইটা আর আগের পজিশনে থাকবে না মানে ওইটা মানে অন্যভাবে কাজ করবে ঠিক আছে আপনি যে একশো আঠারোটা মৌলের কথা বলতেছেন না এইটা এই আমাদের ইউনিভার্সে এই ইউনিভার্সে এইটা সম্ভব যেটা আপনাকে অলরেডি বিভিন্নভাবে এক্সপ্লেনেশন দেওয়া হয়েছে আপনাকে যে কীভাবে সম্ভব এই সম্ভব সম্ভবের কারণটাই হচ্ছে একটা থ্রেশল ভ্যালু এরকমও থাকতে পারে যে এমনও ইউনিভার্স থাকতে পারে যেখানে আপনার হয়তো ডার্ক এনার্জির পরিমাণ এত বেশি যেখানে এই ইয়াগুলো মানে মৌলগুলো ফর্মই করবে না ঠিক আছে ওইখানে আবার এমন ইউনিভার্স থাকতে পারে যে এখানে হয়তো ডার্ক এনার্জি পরিমাণ এমন একটা আহ লেভেল আছে যেখানে হচ্ছে যে আপনার সর্বোচ্চ হচ্ছে আপনার মৌল গঠনের থ্রেশলটি হবে হয়তো আপনার কার্বন পর্যন্ত এর এর উপরে আর হইতেই পারবে না কোনোভাবেই হইতে পারবে না আপনি কোনো হতে ভাই হ্যাঁ অবেষণ ভাই দিচ্ছেন বা আমি যেটা চেষ্টা করতেছিলাম আরকি যে এই জিনিসটা বোঝানোর জন্য যে এইটা যদি আমরা নাও জানি কিভাবে আপনারা এক্সপ্লেন করছেন যতক্ষণ না পর্যন্ত আমরা ওই জিনিসটাকে ইম্পসিবল ইম্পসিবল মানে হচ্ছে যে এইটা যদি আমরা সম্ভব হয় এই জিনিসটাকে যদি পসিবল ধরি তাহলে কোনো একটা জায়গায় কোনো একটা জায়গায় কন্ট্রোডিকশন হবে যতক্ষণ আপনি দেখাতে পারতেছেন যে ন্যাচারালি এই জিনিসগুলো এক্সিস্টেন্সে আসা সম্ভব না ততক্ষণ পর্যন্ত আপনার তো ন্যাচারালি এক্সিস্টেন্সে আসছে এটা একটা ভাইবল অপশন ঠিক না আস্তিক ভাই হ্যাঁ তো ওই কামটা না করে তো ভাই আপনি তো ফুট করে তো আবার একজন করে দিয়ে গেছে এইভাবে আসতে না আমি এখন চিন্তা করতেছিলাম যে আপনি জানেন যে এই ন্যাচারাল অপশনটা আপনি

সৃষ্টিকর্তার অস্তিত্বের পক্ষে মানে মনে করে যারা পক্ষেসফাইড যে কোনো এই বেসিস তাদের কাছে আসে আর কি আনফর্চুনেটলি তারা হয় বুঝতে পারছেন এই ঠিক যে জিনিসটা প্রমাণ করার চেষ্টা করতেছে কোনো না কোনো জায়গায় নিজের অজান্তেই ওই জিনিসটাকে ইনসার্ট করে দেয় হ্যাঁ যেটাকে আমি মানে কি বলবো এটাকে এটা কি কি মানে চোরা কারবার চোরা হলে আপনার তার জানতে হবে যে সে চুরি করতেছে আছে এটা এটা বলতে আমি দেখাতে পারছি না বা ওইরকমই নিজের অজান্তেই যেটাকে প্রমাণ করার চেষ্টা করছে ইনসার্ট করে পরবর্তীতে কোনো জায়গায় সেটাকে সে ডিসকভার করে আর এই ইন্টেলিজেন্স এখানে তো দেখতে পাচ্ছি এখানে তো কিন্তু সেটা আগেই ঢুকায় দিচ্ছে এটা বেশিরভাগ বেশিরভাগ মানে কি মানে আজ পর্যন্ত তো এখন ইয়ে পাই নাই কোনো আহ আর্গুমেন্ট পাই নাই যেটা

এই জিনিসগুলো হ্যাঁ হয়তো থাকতে পারে আপনি চিন্তা করে দেখেন আপনি চিন্তা করে দেখেন ভাই এইটা কিন্তু এই যে ইনফরমেশনটা কিন্তু আপনি যে এটা দিলেন আপনি যে একটা অবজেকশন দিলেন যে পৃথিবীতে যেটা বা সরি ইউনিভার্সে যেটা হইতেছে এইটা এই ইউনিভার্সের উপর বা ইউনিভার্স এখন এক্সিস্টেন্সে আসে নাই সেরকম একটা স্টেটে যে খাটানো যাবে না এটার পক্ষে একটা যুক্তি মানে ইউনিভার্সের ভিতরেই ভাই আমরা এইটার ইয়ে দেখতে পাচ্ছি মানে ডিভিয়েশন দেখতে পাচ্ছি তাই না ইউনিভার্সের ভিতরেই সত্য যদি এটা সত্য যদি এটা সত্য হয় আর কি যদি সত্য হয় আর সেটাই বলতে যাচ্ছি যদি এটা সত্য হয় তাহলে তো ভাই এটা আরো

এটা যাতে করে কারণ আমি এটা শুধু আস্তিক ভাইয়ের জন্য আরকি যাতে করে এই জিনিসটা মানে আমি সব জায়গায় তো দেখি ভাই সব জায়গায় তো সৃষ্টিকর্তার অস্তিত্বের পক্ষে প্রমাণ দিতে গিয়া তারা ইউনিভার্সে কিভাবে কি কাজ করে ইউনিভার্সে একটা মানে এই কি বলে পার্টিকেল কিভাবে পার্টিকেলের সাথে ইন্টার্যাক্ট করে এই যে ইয়েগুলো এই নিয়মগুলো বা যে ল ফলো করে এগুলো করে ওগুলো তারা ইউনিভার্স এক্সিস্টেন্সে আসে নাই এরকম একটা স্টেটে খাটায় ঠিক না ফরাজ ভাই

ইনডিস্টিংশেবল একই একই কন্ডিশন এটা তো এই এইটা তো অ্যাপসুলুটলি আপনাকে গ্রহণ করতে হবে ঠিক না ভাই যদি আপনার এটা দাবি করতে হয় যে হুবু হু একইভাবে সবকিছু কাজ করে আমার কথা বোঝা গেছে আসলে তো তার মানে কি তার মানে সে নিজেই প্রমাণ করে দিচ্ছে যে ইউনিভার্সের যে স্টেটটা এই একই স্টেট আগের থেকেও ছিল ইউনিভার্স এক্সিস্ট বর্তমান ফর্মে এক্সিস্ট করার আগের থেকেই এই স্টেটটা ছিল তো আমি এখানে যে সেই ইউনিভার্সকে ইটার্নাল বলে অসুবিধা কি তাহলে ভাই সে নিজেই প্রমাণ করে দিচ্ছে ইউনিভার্স ইটার্নাল এখানে যে লগুলো দাঁড়াইছে এই লগুলোর পেছনে তো কোনো একটা কস আছে ভাই যে কসে থাকুক না কেন আমি কথা বলতেছি যে সেই লগুলো যদি ইউনিভার্স এক্সিস্টেন্সে আসে নাই সেখানেও একই ভাবে প্রযোজ্য হয় তাহলে ওই স্টেট আর ইউনিভার্স বর্তমানে মানে এখন যে স্টেটে ওই দুটো স্টেটের মধ্যে কোনো পার্থক্য আছে আমি আপনার এই কোশ্চেনটা মানে ক্লিয়ার ভাবে অ্যানসার দিতে পারবো না মানে যদি ন্যাচারাল লজ গুলো এক্স্যাক্টলি এক্স্যাক্টলি সেম হয় যদি হ্যাঁ দুটো জায়গায় তাহলে পরে ওই যে স্টেট দুটোর মধ্যে কোনো পার্থক্য আছে কিনা আমি জানতে চাচ্ছি সেম হলে তো পার্থক্য নাই সেটাই আমি বলতে তো ওরা তো ওরা তো আপনার এই জিনিসটাকে করতেছে যে ইউনিভার্সে কোনো কিছু এক্সিস্টেন্সে আসতে হইলে ইউনিভার্সে কোনো কিছু হইতে হইলে যে জিনিসগুলো আমরা জানি এক্সপেরিমেন্টের মাধ্যমে বা ধরেন এক্সপেরিয়েন্সের মাধ্যমে যে কোনো কিছু হইতে হলে কি হইতে হবে কোন কোন কন্ডিশন মিট হইতে হবে ওগুলো যদি ইউনিভার্স এক্সিস্টেন্সে আসার আগেই যদি তারা খাটায় যে ইউনিভার্স এক্সিস্টেন্সে আসতে হলে ওই একই জিনিসগুলো হইতে হবে তাহলে তো সে নিজেই বলতেছে যে ইউনিভার্স এখন যে স্টেট আর আসার আগে যে স্টেট ওই দুটা আইডেন্টিক্যাল কিন্তু যদি মানে ওখানে একই যদি হয় যেটা তাদের যুক্তিতে হইতেই হবে না পরে তারা দাবি করতে না যে ইউনিভার্স আসতে হইলে এই কনিস মিট হইতে হবে সেই জিনিসগুলো সে জানে ইউনিভার্স এর ভিতরে

সেই অনুমানটা তো তখনই তখনই গ্রহণযোগ্য হবে যখন বলবেন যে ইউনিভার্স এক্সিস্টেন্সে আসার পর যে স্টেটটা আর আসার আগের স্টেটটা একই লতে চলে একই হুবু হু একই ন্যাচারাল লজে চলে তার মানেটা কি আমি জানি না তো ভাই আমি বলতেছি যারা কিনা বলতেছে যারা বলতেছে যে ইউনিভার্স আসে নাই এখনো এই ইউনিভার্সে আসতে হইলে এই এই কন্ডিশন গুলো মিট হইতে হবে আমরা তো বলতেছি না সেটা আমরা বলতে আমরা জানি না ভাই ইউনিভার্স এক্সাক্টলি যখন থেকে এই যেটা

মানে যুক্তি ধারা করার চেষ্টা করতেছেন ভালো কথা তো রিজনেবল হইতে হবে যখন আপনি বলতেছেন যে ইউনিভার্স আসার আগে কোনো লয় নাই সেখানে আপনি নিজেই তো আরেকটা করতেছেন ওখানে যে লটা সেইখানে আপনি অ্যাপ্লাই করতেছেন

মানে কি প্রকৃতির নিয়ম মানে মানেটা কি মানে এটা কি কেউ ক্রিয়েট করে দিচ্ছে নাকি হচ্ছে যে এইটা হচ্ছে যে বিশ্লেষণ করছে প্রকৃতিকে কেউ বিশ্লেষণ করছে প্রকৃতিকে বিশ্লেষণ করে এই সূত্রটা যে পাইছি বলবে যেটা সেটা সেটাই সেটাই বলতেছে স্যার এটা আমরা বলবে যে কিভাবে এই যে এখানে যে সবকিছু ইন্টারঅ্যাকশনগুলো কিভাবে হচ্ছে এইগুলোকে যখন আমরা ডেসক্রাইব করি যখন হ্যাঁ যখন আমরা প্যাটার্নটা পাই ওটাকে বলতেছি যে ল এই এই ভাবে কাজ করে এইটাকে আমরা বলতেছি ডেসক্রিপটিভ লস আর প্রেসক্রাইব যখন আমরা করি যেটার জন্য আপনি ইয়ে নিয়ে আসবেন যে কেউ না কেউ কইয়া দিছে ভাই ওই জিনিসটা তো আমরা যে বানাচ্ছি এটা তো এভিডেন্স আছে তাই না দুটো জিনিস তো এক না রে ভাই

যেখানে আপনি কি এমন কোন উদাহরণ দিতে পারবেন ভাই এমন কোন খাবারের উদাহরণ দিতে পারবেন যেখানে দুধ দরকার কিন্তু দুধ ছাড়া সেটা বানানো হচ্ছে পারবেন ভাই ইকবাল ভাই আমি এখানে আরেকটা আরেকটা এক্সাম্পল আস্তিক ভাই একটু আরেকটা এক্সাম্পল একটু দিই ধরেন নেচার আর হচ্ছে যে এজেন্ট এই দুটোর মধ্যে আরেকটু যদি একটু পার্থক্যটা আমরা বের করতে চাই যেমন কিনা ধরেন পানির বৈশিষ্ট্য কি সময় গড়ায় নিচের দিকেই পড়বে তাই না পানি তো এটাই তো এটাই তো ন্যাচারের বৈশিষ্ট্য যে পানি নিচের দিকে পড়বে এখন এইখানে যদি আমরা মানুষের পক্ষে সম্ভব যে করা তাই না যে নিচ থেকে আপনার হচ্ছে প্রেস বা থেকে উপরে এই যে আমরা যে রকেট তৈরি করছি যেটা হচ্ছে যে গ্রাভিটেশনাল ফোর্স এর বাইরে যা মানে কি আহ পৃথিবী থেকে সিটকে বাইরে চলে যেতে পারতেছে তো এইটা হচ্ছে যে আমরা হিউম্যানরা ক্রিয়েট করতে পার আমরা হিউম্যান রাইটা তৈরি করতে পারি তো এইটা হচ্ছে

হ্যাঁ হ্যাঁ করতে পারেন কিন্তু যখনই আপনি সেখানে সেটাকে এমনভাবে ডিসক্রাইব করবেন জিনিসটাকে এমন একটা কাজের মাধ্যমে ডিসক্রাইব করবেন যেটা অলরেডি ইন্টেলিজেন্স রিকোয়ার করে উইদাউট প্রুফ আপনি যখন সেখানে সেটাকে ডিসক্রাইব করবেন ওইভাবে অলরেডি তো আপনি একটা প্রমাণ ছাড়া একটা পজিশন নিয়ে নিলেন ওইটাকে ওইভাবে ডিফাইন করে আপনি প্রকৃতির একটা কাজকে বা প্রকৃতিতে কিছু হচ্ছে এটা আপনি ফাংশন বলতেছেন ফাংশন বলেই তো আপনি অলরেডি ইয়ে করে নিলেন ওই যে ইন্টেলিজেন্স কে পাচার করে দিলেন এটা তো একটু আগেই তো আমরা বললাম ভাই এনিওয়াই ফরাস ভাই আপনি যেটা বলছেন ভাই প্রকৃতিতে আমরা দেখি আমি শুনতে কিন্তু বলছে যে আমি একটা গড কে বিশ্বাস করি আমি গড প্রমাণ নিয়ে আসিনি গড কে প্রমাণ নিলে তো আমার সাথে করি গড কে নিয়ে এসে আপনাদের সাথে কথা বলতে আচ্ছা আস্তিক ভাই আমি ইকবাল ভাইকে একটা প্রশ্ন করব একটু শুনেন মনোযোগ দিয়ে হ্যাঁ ইকবাল ভাই এই যে 2 যোগ 2 মানে 2 2 এর সাথে 2 যোগ করলে 4 হবে আপনি আপনি তো স্মার্ট লোক আপনি তো ইন্টেলিজেন্ট আপনি কি এটার ব্যতিক্রম ঘটাতে পারবেন দুই যোগ দুইকে চার না করে অন্য কিছু বানাইতে পারবেন না প্রচলিত আপনার দুই দুই যে ইয়েটা আপনার না বললাম যে স্ট্রেট বাট আমি যেটা বলতে চাচ্ছি এইটা অ্যাসিউম করে যে টু এবং এই যে যে ইয়ে যেটা নাম্বার যেটা হ্যাঁ এটা যে ভ্যালুটা ডিনোট করে ওই দুইটার যোগ করলে চারের ওইটার ইয়ে করতে পারবো না আমি ব্যতিক্রম করতে পারবো না এখন এটা যদি অন্বেষণ ভাইকে বলি সেও কিন্তু এই একই রেজাল্ট পাবে

প্রমাণ ছাড়া আপনি বিশ্বাস করতে পারেন আমার মনে হয় ফার্স্ট ভাইটা মানে কি দুই ঘন্টা আগে বলে দিচ্ছে যে উনি যে বললো যে দুই যোগ দুই সমান স্যারই হয় যদি গট এরকম একটা সিস্টেম লাগতো ধরেন দুইটা দুই যোগ দুই যোগ করলে কোনোভাবে পাস হয়ে যায় ধরেন কোনো কিছু দুইটা দুইটা যোগ করলে ওই জিনিসটা পাস হয়ে যায় মানে যে কোনো একটা অলৌকিক সিস্টেম পসিবল না এটা পসিবল কিনা এটা তো জানিনা আমি

খুব যদি কেউ কোনো কিছু একটা ক্লেম করে এবং স্বপকে কোন প্রমাণ দেখাতে পারে না আপনি আমাকে এখন প্রমাণ দেখাবেন যে ইউনিভার্স পরম শূন্য থেকে সৃষ্টি হয়েছে প্রমাণ হ্যাঁ

ফিজিক্যাল মানে এটা আইনাস যে কোনো কিছু সৃষ্টি হতে পারে না বা প্রকৃতির কোনো দংশ হতে পারে এটা ভাই এটা আসিক ভাই আই ভাই এটা কি তার প্রশ্নের মধ্যে ছিল ফিজিক্যাল আমি যাবি এগুলো কি তার প্রশ্নের মধ্যে ছিল আচ্ছা লেট লেট মি আস্ক ইউ লেট মি আস্ক ইউ লেট মি আস্ক যখন আমি কথা বলবো তখন ফোকাস করবেন হ্যাঁ লেট মি আস্ক ইউ দেন আপনি কি দাবিটা করেছিলেন যে ইউনিভার্স পরম শূন্য থেকে সৃষ্টি হইছে অবশ্যই দাবি করেছি তোমাদের তো তার আগে আমাকে আরেকটা প্রমাণ দেন যে আমি আমি দেখি আপনার প্রমাণটা কি আমার প্রমাণের উপর ডিপেন্ডেন্ট মানে আপনার প্রমাণটা কি আমার উত্তর উপর ডিপেন্ডেন্ট আমার আমার উত্তর না নেওয়ার আগে তাহলে আসতে আমার উত্তর না নেওয়ার আগে আপনি দাবি করলেন কিভাবে যদি ডিপেন্ডেন্ট হয়ে থাকে তাহলে দাবি করলেন কিভাবে ইউনিভার্স আমার প্রশ্নটা কি শেষ হয়েছে আমার প্রশ্নটা আমার প্রশ্নটা কি শেষ হয়েছে শেষ হয়েছে আমার প্রশ্নটা

মানে সে নিজেই বুঝতেছে না যে সে একটা কন্ট্রাডিক্ট করে ফেলছে সেই বলতেছে যে শক্তির সৃষ্টি নাই কাজেই কেউ একজন সৃষ্টি করছে তাহলে ভাই কি হইলো আমার মনে হয় না এই ধরনের অ্যাবসolute বলদামি অ্যাবসolute বলদামি আর কোনো ইয়া দরকার আছে আমার এই জায়গা ইনকনভেনিয়েন্স যে আমি সৃষ্টি মানে এটাকে শক্তিকে সৃষ্টি করতে করতেছিনা ধ্বংস করতে না আমার ইনকনভেনিয়েন্স মিরানোর জন্য আমি একটা কনভেনিয়েন্ট একটা আমার আমার জন্য কনভেনিয়েন্ট একটা উত্তর বানাই নিলাম যে এরা আলা এটারে শূন্যতে বানাইছে इट्स ফাকিং লজিক্যাল লজিক ইজ আ কাষ্ট না না

ফরোজ ভাই যে জিনিসটা আমার কাছে সবচেয়ে ইয়ে মজা লাগছে সেটা হচ্ছে যে আপনি তারা কিন্তু এই জিনিসটা বুঝাতে পারেন নাই যে তার প্রমাণ আপনার প্রশ্নের উত্তরের উপর ডিপেন্ডেন্ট কিন্তু আপনারে না জিজ্ঞেস করিয়াই কেমনি কবে জিজ্ঞেস ভাই আমার জিজ্ঞেস না করে আপনি কেমনি আসলেন তার মানে কি আসছে সায়েন্স এর উপর ডিপেন্ডেন্ট ভাই তুই তো এই ভাই যেহেতু আমি সায়েন্স থেকে জানি যে